বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলিং পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক যা বার্ষিক পরীক্ষার সিলেবাসের অধ্যায় দশে পরিমাপ নিয়ে আলোচনা করব। তোমরা জানো চতুর্থ শ্রেণীর এর আগে বার্ষিকের আরেকটি ক্লাস হয়েছে, আজ আমারটা দ্বিতীয় ক্লাস। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি আশা করি তোমরা পরীক্ষায় এখান থেকে ভালো একটা নাম্বার পাবে। যেহেতু আজকে আমার পাঠের বিষয় পরিমাপ, তাই আমি প্রথমেই পরিমাপ সম্পর্কীয় কিছু প্রাথমিক ধারণা বা সূত্র তোমাদেরকে দেখাবো। যদি এই সূত্রগুলো তোমরা মনে রাখতে পারো তাহলে এরপরে যে আমি অঙ্ক করাবো সেটা তোমাদের জন্য সহজ। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা দেখি এই অধ্যায়ে কি কি সূত্র তোমাদের লাগতে পারে। সূত্রগুলো হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এই সাতটা ত্রিয়াল তোমাদেরকে মনে রাখতে হবে। মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। আমার স্যার আমাকে মনে রাখার জন্য বলছিল কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। আচ্ছা যাই হোক, যেভাবেই হোক তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখানে মিলিমিটার আসুক, মিলিগ্রাম আসুক, মিলিলিটার আসুক, গল্প একই, শুধু শ্রিয়ালগুলো মনে রাখতে হবে। মিলিলিটার বেলা মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। মিলিমিটার সবচেয়ে ছোট, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, 10 ডেসিমিটারে 1 মিটার, 10 মিটারে 1 ডেকামিটার, 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটারে 1 কিলোমিটার। কেউ যদি কিলোমিটার থেকে মিটারে যেতে চায়, দেখো কিলোমিটার থেকে মিটার অর্থাৎ 1 2 3 তিন ঘর দূর, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 দিয়ে 3 টা শূন্য। আবার মিটার থেকে সেন্টিমিটারে যেতে চায়, লক্ষ্য করো মিটার থেকে সেন্টিমিটার 1 2 2 ঘর উপরে, তাহলে 1 দিয়ে 2 টা শূন্য অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক একই ভাবে মিটার থেকে মিলিমিটার গেলে 1 মিটার সমান 1000 মিলিমিটার, তিন ঘর উপরে। তাহলে মনে রাখার জিনিস, 1 কিলোমিটারে 1000 মিটার, 1 মিটারে 100 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। মনে রাখতে হবে ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বর্গ একক। আয়তক্ষেত্রের পরিসীমা 4 ইনটু 1 বাহুর দৈর্ঘ্য। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা বা প্রাথমিক সূত্রগুলা। চলো এবার এই অধ্যায়ে যে অঙ্কগুলা আজকে আমি তোমাদেরকে দেখাবো, আজ আমি তোমাদের অধ্যায় দশে পৃষ্ঠা ছাব্বিশের অর্থাৎ অনুশীলনী একের দুইটি অঙ্ক দেখাবো। তার মধ্যে প্রথম অঙ্ক খালি ঘর পূরণ ঘর। 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, অর্থাৎ মিলিমিটারে আছি সেন্টিমিটারে যাব। খেয়াল করো 8 মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার যাব, সেক্ষেত্রে 80 মিলিমিটারে যাব সেন্টিমিটারে, নিচে নামবো, মিলিমিটারে আছি সেন্টিমিটারে যাব। নিচে নামলে ভাগ করতে হয়, এই 8 কে ভাগ করব কত দিয়ে, 10 দিয়ে। কেন? মিলিমিটার থেকে সেন্টিমিটার এক ঘর দূরে, অর্থাৎ 1 দিয়ে 1টা শূন্য। আর পাশে অবশ্যই সাইড দিয়ে বলে দিতে হবে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 8 কে 10 দিয়ে ভাগ করলে যেহেতু 1টা শূন্য দিয়ে ভাগ, তাহলে 0.1 ঘর আসে, আর আগে আসবে, উত্তর হবে 0.8 সেন্টিমিটার। এটি হচ্ছে উত্তর। 2 নম্বর অঙ্ক, 2 নম্বরে আছে 4.2 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটার বানাবো। লক্ষ্য করো 80 কিলোমিটারে যাব মিটারে, কিলোমিটারে 80 মিটারে যাব, উপরে উঠবো, উপরে উঠলে গুণ করা লাগে কতটুকু উপরে, তিন ঘর উপরে, এখানে 1 দিয়ে 3 টা শূন্য, তাহলে কিলোমিটার আর কিলোমিটার থাকবে না, মিটার হয়ে যাবে। আর পাশে সাইড রুল দিয়ে অবশ্যই বলে দিতে হবে যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। গুণ করলে তোমরা জানো তিনটা শূন্য দিয়ে গুণ, 0.3 ঘর করে যাবে, তাহলে 4.2 তারপরে আরো দুইটা শূন্য, এত মিটার। এইটা হচ্ছে আমার 2 নম্বরের উত্তর। আশা করি তোমরা বুঝেছো 2 নম্বরের উত্তর হচ্ছে 4200 মিটার। এবার আসো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের জন্য প্রশ্নে বলা আছে 5.45 লিটার, লিটার থাক, গ্রাম থাক, মিটার থাক, একই কথা, লিটারে আসি, যাব কি মিলিমিটারে। লক্ষ্য করো লিটারে আসি, মিলিলিটারে যাব, তাহলে উপরে উঠবো, উপরে উঠলে গুণ করতে হয়, এই 5.45 কে গুণ করব কত দিয়ে,
লিটার থেকে মিলিলিটার 3 ঘর দূরে, তার মানে 1 দিয়ে 3টা শূন্য। তাহলে লিটার আর লিটার থাকবে না, লিটার মিলিলিটার হয়ে যাবে। আর পাশে সাইড নোট দিয়ে আমরা বলে দেব যে 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে গুণ করলে তোমরা জানো দশমিকটা 3টা শূন্য দিয়ে গুণ, এজন্য 3 ঘর পড়ে যাবে। এখানে 2 ঘর আছে, 5 4 5, তারপর আরেকটা শূন্য দিয়া এত মিলি লিটার। এটাই হচ্ছে উত্তর, আশা করি তোমরা বুঝেছো। 5450 মিলিলিটার। এই মিলিলিটারকে আবার ডেসিলিটার বানাই দেব। লক্ষ্য করো 80 মিলিলিটারে যাব ডেসিলিটারে, তাহলে আবার নিচে নামবো। এখন এই 5450 মিলিলিটারকে আমরা যদি ডেসিলিটার বানাইতে চাই তাহলে নিচে নামতে হবে। 5450 কে ভাগ করতে হবে কত দিয়ে? 2 ঘর নিচে, এজন্য 1 দিয়ে 2টা শূন্য দিতে হবে। তাহলে মিলিলিটার আর মিলিলিটার থাকবে না, মিলিলিটার হয়ে যাবে ডেসিলিটার। পাশে সাইড নোটটা বইয়া দেই যে 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার। ভাগ করলে দশমিকটা 2টা শূন্য দিয়ে ভাগ, এজন্য 2 ঘর আগে আসবে, উত্তর হবে 54.50। কিন্তু দশমিক পরে সংখ্যার পরে এই শূন্যের দাম নাই, এজন্য এইটাই উত্তর ডেসিলিটার। তাহলে এই অঙ্কের মধ্যে আমার 2টা উত্তর, একটা উত্তর এত মিলিলিটার আর একটা উত্তর 54.5 ডেসিলিটার। শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে 3 নম্বর অঙ্ক, চলো 4 নম্বর অঙ্কটা আমরা এখন দেখি। 4 নম্বর অঙ্কে বলা আছে 3 মিটার 7 সেন্টিমিটার। এই 3 মিটার 7 সেন্টিমিটারকে সেন্টিমিটার বানাবো। তাহলে প্রথমে শুধু মিটারটাকে সেন্টিমিটার বানাই, 3 মিটারে আসি, সেন্টিমিটারে যাব, তার মানে উপরে উঠবো। উপরে উঠলে গুণ করব কত দিয়ে? 100 দিয়ে। কেন? 2 ঘর উপরে। তাহলে মিটারটা মিটার রইল না, সেন্টিমিটার, আর সাথে এই 7 সেন্টিমিটার যা আসছে তাই। পাশে সাইড নোট দিয়ে বলে দিতে হবে যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 3 কে 100 দিয়ে গুণ করলে 300 সেন্টিমিটার, তার সাথে যোগ 7 সেন্টিমিটার, দুইটা যোগ করলে উত্তর হবে 307 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় পারবে, 307 সেন্টিমিটার। একের শেষ অঙ্ক 5 নম্বর অঙ্ক দেওয়া আছে 600 গ্রাম। এই 600 গ্রামকে প্রশ্নে বলছে কেজিতে বানাইতে। লক্ষ্য করো 80 গ্রামে যাব কেজিতে, কেজি যেই কথা কিলোগ্রাম একই কথা, তার মানে নিচে নামতে হবে। আর তোমরা জানো নিচে নামলে ভাগ করতে হবে কত দিয়ে? 1000 দিয়ে। কেন? 3 ঘর দূরে নিচে, তাহলে গ্রাম আর গ্রাম থাকবে না, কেজি হয়ে যাবে। পাশে সাইড নোটে বলতে হবে 1 কেজি সমান 1000 গ্রাম। তোমরা বাজারে গেলে বা দোকানে গেলে অবশ্যই কেজি গ্রামের সাথে সম্পর্ক বুঝো। দোকানে গিয়ে বললে হয় 1 কেজি জিনিস দাও, 1 কেজি আলু দাও, তাহলে দোকানদার বুঝবে। কিন্তু কিলোগ্রাম বললে হয়তো অনেকে নাও বুঝতে পারে। কিলোগ্রাম আর কেজি একই কথা। 600 কে 100 দ্বারা ভাগ করলে দশমিকটা 3 ঘর আগে আসবে, তাহলে 0.6 কেজি। এইটাই হচ্ছে আমার 5 নম্বরের উত্তর, 0.6 কেজি। শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমার 1-এর 5টি প্রশ্ন শূন্যস্থান পূরণ। এবার আসো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা আছে অপুর টেবিলের দৈর্ঘ্য, অপুর পড়ার একটা টেবিল আছে, সেই টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলের পরিধি কত? সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো। প্রথমে লিখব দেয়াতে টেবিলের দৈর্ঘ্য 62.5 সেন্টিমিটার, টেবিলের প্রস্থ 45.6 সেন্টিমিটার। এই দুইটা লাইন দেখে দেখে লিখছি। আমরা জানি আয়তাকার টেবিলের পরিধি বা পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরের লাইন 2 যা আছে তাই দৈর্ঘ্যর জায়গায় আমি দৈর্ঘ্য না লেখা 62.5, প্রস্থ জায়গায় প্রস্থ না লেখা 45.6, এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, তাহলে উত্তরও সেন্টিমিটারে আসবে। 2 ×
এই দশমিকের যোগ করতে হবে 5 আর 6 যোগ করলে 11 1 হাতে আছে 1 5 আর 2 7 আর 1 8 হাতে কিছু নাই 4 আর 6 10 108.1 সেমিমিটার এবার এটাকে আবার 2 দিয়ে গুণ করলে 2 1 কে 2 আর 2 গুণে 16 6 হাতে আছে 1 2 0 0 1 এর 1 2 1 কে 2 এত সেমিমিটার তাহলে আমি পরিসীমা বা পরিধিটা পেয়ে গেলাম কত 216.2 সেমিমিটার আমাকে বলছে সেমিমিটার এবং মিটারে প্রকাশ করো তাহলে আমার একটা উত্তর হয়ে গেল এত সেমিমিটার এখন আমার কাজ হচ্ছে এই সেমিমিটারকে মিটার বানানো লিখব এখন 216.2 সেমিমিটারকে আমরা মিটারে যদি প্রকাশ করি 80 সেমিমিটারে যাব মিটার অর্থাৎ নিচে নামব 216.2 কে নিচে নামলে ভাগ করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করব 100 দিয়ে কেন সেমিমিটার থেকে মিটার 100 দূরে আছে তাহলে সেমিমিটার আর সেমিমিটার থাকবে না মিটার হয়ে যাবে পাশে অবশ্যই সাইড বোর্ডে লিখে দিতে হবে 1 মিটার সমান 100 সেমিমিটার 100 দিয়ে ভাগ করলে 10.2 ঘর আগে আইসা 2.162 মিটার তাহলে আমাদের এই অঙ্কের দুইটা উত্তর একটা উত্তর হচ্ছে 216.2 সেমিমিটার আরেকটা উত্তর হচ্ছে 2.162 মিটার শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমার আজকের পড়া বা পাঠের অংশ তোমরা যদি বাসায় এই অঙ্কটা দুই একবার ঘুরিয়ে আবার দেখো আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না তোমাদের আগামী দিনের বাড়ি কাজ থাকবে CW to LW অর্থাৎ আজ আমি বোর্ডে যা যা করিয়েছি এগুলোই তোমরা বাসায় প্র্যাকটিস করবে এগুলোই SW করে দেখাবে তোমরা চাইলে রবিবার খাতা জমা দিতে পারো পরের রবিবার এসে নিয়ে যেতে পারো আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ